নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দা বঙ্গগুরু ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের কাজ চলছে দু হাজার একুশ সেশনের জন্য তো দর্শক বন্ধুরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী চাকরির পরীক্ষায় যারা বসতে চান তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী তো দর্শক বন্ধুরা বর্তমানে কোথায় এই অঙ্গনওয়াড়ি চাকরির ফর্ম ফিল আপ চলছে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এবং রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখনই আপনার জেলায় কোনো অঙ্গনারী ফর্ম ফিল শুরু হবে সবার আগে জানতে পারবেন আমাদের এই চ্যানেলে তো চলুন ভিভার্স শুরু করা যাক আজকের ভিডিও তো দর্শক বন্ধুরা অঙ্গনারির যে ফর্মটি ফিল করতে হবে এই হলো সে ফর্ম বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা মোবাইল স্ক্রিনে তো এই ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট জানিয়ে দেবো কী কী লাগবে এই ডকুমেন্টগুলিকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এর সঙ্গে এক কপি পাসপোর্ট ছবি অ্যাটাচ করবেন এবং সঙ্গে যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনাকে জমা করতে হবে আপনার নির্দিষ্ট যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে দর্শক বন্ধুরা অঙ্গনাড়ি কর্মী নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প করণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ বর্তমানে কিন্তু অঙ্গনাড়ি কর্মী কাজ চলছে অর্থাৎ ফর্ম ফ্লাপ চলছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো দর্শক বন্ধুরা আপনারা জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার জেলায় যখনই এই অঙ্গনাড়ি ফর্ম ফ্লাপ শুরু হবে আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধুরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তিন বারো দু হাজার কুড়ি তারিখে তো জানিয়ে দেবো বর্তমানে বাঁকুড়া জেলায় কোথায় কোথায় ফর্ম ফিল চলছে এবং কারা কারা এই ফর্ম ফিল করতে পারবেন তো বর্তমানে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের সিমলাপাল রায়পুর রাইবান খাতরা ও সারেঙ্গা এই সমস্ত জায়গাগুলোতে এই ফঙ্গনারি ফর্ম ফিল চলছে তো কারা কারা আবেদন করতে পারবেন জানিয়ে দেবো তো এক নম্বর হচ্ছে যারা এই সমস্ত জায়গার স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন সঙ্গে আপনাকে অবশ্যই পাঁচ বছর মিনিমাম হেল্পার অথবা ওয়ার্কার পদে কাজ করতে হবে তাহলে কি হবে যারা বর্তমানে হেল্পার পদে কাজ করছেন তাদের কিন্তু পদের উন্নতি ঘটবে অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে আপনাদের পদের উন্নতি ঘটবে অর্থাৎ হেল্পার থেকে ওয়ার্কার যারা ওয়ার্কারে কাজ করছেন তারা কিন্তু সুপারভাইজার পদের জন্য উত্তীর্ণ হবেন দর্শক বন্ধুরা তৃতীয় কিন্তু আপনাদেরকে কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে চার নম্বর অবশ্যই আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ষট্টি বছর যদি আপনাদের বয়স আঠারো থেকে পঁয়ষট্টির মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন দর্শক বন্ধুরা জানিয়ে দেবো কীভাবে আবেদন করবেন তো আবেদন করতে গেলে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে এই হলো সেই ফর্ম যে ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফর্মটি ফিল আপ করবেন এবং এর সঙ্গে কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো জানিয়ে দেবো কী কী ডকুমেন্ট লাগবে এই ফর্মের সঙ্গে তো বর্তমানে আপনি যে পদে কাজ করছেন সেই পদের সার্টিফিকেট দ্বিতীয়ত আপনার যে বয়সের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তৃতীয় আপনার বাসিন্দা সার্টিফিকেট তার সঙ্গে যদি আপনি ও বা কাস্ট হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে ফর্মের সঙ্গে জমা করতে হবে তো দর্শক বন্ধুরা এবারে জানিয়ে দেব আবেদনের শেষ তারিখ তো আবেদনের শেষ তারিখ হচ্ছে লাস্ট ডেট একুশে ডিসেম্বর দু হাজার কুড়ি বইকাল তিনটে অর্থাৎ একুশে ডিসেম্বর দু হাজার কুড়ি বইকাল তিনটের আগে কিন্তু আপনাকে ফর্মটি জমা করতে হবে আপনাদের ব্লকে দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতো ছোট্ট একটি ইনফরমেশান আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য গুড বাই